ভোটের আগেই ভাঙনের পর ভাঙন অব্যাহত রয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে। এর মাঝেই দিনহাটা মহকুমার দল ছাড়লেন দিনহাটা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে তিনি পরিষেবা দিয়ে আসছিলেন তৃণমূল কংগ্রেস দলকে। তবে তারপরেই ঠিক কী কারণে দলের পঞ্চায়েত ভোটের প্রার্থী না হওয়া কারণে তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়ে রয়েছেন বর্তমান সময়ে। একটি সাংবাদিক বৈঠক করার মাধ্যমে দলের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। এছাড়াও দিনহাটা বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধেও একরাশ ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি জানান, টাকার বিনিময়ে রীতিমতো পঞ্চায়েত ভোটের প্রার্থীপদ বিক্রি করা হচ্ছে দিনহাটা এক নং ব্লকের মধ্যে, এবং এই কেনাবেচার মূল কাণ্ডারি উদয়ন গুহ। এছাড়াও তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেসের বর্তমানে যারা রয়েছেন তারা সকলেই বামফ্রন্টের লোক। তৃণমূল কংগ্রেসের আগের কর্মীদের দলের মধ্যে কোনো জায়গা নেই বা সম্মান নেই, তাই উদয়ন গুহ নিজে দাঁড়িয়ে থেকে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বলেও প্রকাশ্যে অভিযোগ করেন তিনি। এই ধরনের চাঞ্চল্যকর অভিযোগের কারণে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল দল। তৃণমূল কংগ্রেস যে বর্তমান দুর্নীতিগ্রস্ত দিয়ে ভরা, যে টাকার বিনিময়ে আজকে টিকিট বিক্রি হচ্ছে দিনটা এক নাম ব্লকে, আজকে উদয়ন গুহ যত বামপন্থী লোক আছে তারাই সামনের সারিতে, তারাই টিকিট পাচ্ছে, যারা পয়সা দিচ্ছে তারাই টিকিট পাচ্ছে। আমরা উদয়ন গুহর আগে আমরা দলটা করি, উদয়ন গুহ তো সেই দিন দলে আসবো, আজকে আমাদের কোনো দলে কোনো জায়গা নেই। আজকে আমি রানিং পঞ্চায়েত সমিতির সভাপতি, আজকে আমার কোনো টিকিট নেই, আমার পরিবারে কোনো টিকিট নেই, আমার এলাকার যারা আমাদের সঙ্গে দলটা করে তাদেরও কোনো টিকিট নেই, সব বাইশে বাইশে বামপন্থী লোকদের টিকিট দেওয়া হয়েছে। সেই কারণে আজকে আমি পদত্যাগ করলাম তৃণমূল কংগ্রেস থেকে। তৃণমূল কংগ্রেসে আমি থাকছি না 100%। তাহলে ক্ষোভটা কি আপনার উদয়ন গুহর উপরে? 100% উদয়ন গুহর উপরে আমাদের ক্ষোভ। মানে দল বা তৃণমূল টিকিট দেয়নি সে কারণেই আপনি পদত্যাগ করলেন? সে কারণে হতে পারে, কিন্তু সম্ভবত আমি উদয়ন গুহর উপরে আমার খুব ক্ষোভ। আর উদয়ন গুহ এই দলটা আমাদের তৃণমূল কংগ্রেসকে নষ্ট করছে। কুচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।